hangisi? Hangisiyle bırakıyor? Böyle kadar hangisiyle şuna? Böyle kadar hangisiyle bırakıyor? Böyle kadar hangisiyle şuna? Böyle kadar hangisiyle şuna? আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কুয়েতে উটের পাইকারি বাজার, যেখানে বিভিন্ন খামারেরা উট নিয়ে আসে এবং নিলামে বিক্রি করে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা পৌঁছে গেলাম উটের সেই বাজারে। দেখতে পাচ্ছেন পুরো বাজারটা লোহার পাত দিয়ে ঘিরে রেখেছে এবং ছোট ছোট ঘর করে রেখেছে, যেখানে খামারিরা উট নিয়ে এসে সেখানে অস্থায়ীভাবে রাখতে পারে, পরবর্তীতে সিরিয়াল অনুসারে নিলামে উঠিয়ে উটগুলো বিক্রি করতে পারে। দেখতে পাচ্ছেন সব উটগুলোই কিন্তু এখানে অস্থায়ীভাবে রেখেছে। উটের এই ছোট্ট বাজারটি অবস্থিত কুয়েত থেকে সালমি বর্ডার এর যে রাস্তা, অর্থাৎ সৌদি যাওয়ার যে রাস্তা, এই রাস্তা দিয়ে যেয়ে 15 কিলোমিটার পর হাতের বাম সাইডে যে মরুভূমির রাস্তা, সেই রাস্তার 4 থেকে 5 কিলোমিটার যাওয়ার পরেই এটা অবস্থিত। দেখতে পাচ্ছেন বিভিন্ন খামারেরা উট নিয়ে আসছে, কেউ গাড়িতে নিয়ে আসছে, কেউ হাঁটিয়ে নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন একটা মা উট বাচ্চা সহ নিলাম হচ্ছে বা ডাক হচ্ছে। 800 দিনার থেকে শুরু হয়েছে, 1200 দিনার বা 1500 দিনার এই পর্যন্ত উঠে গেছে। উটের মালিক পক্ষ তার দামটা যদি মনোভূত হয় তাহলে সে বিক্রি করে দেবে। আর একটা একটা উট বিক্রি করার পরে শতকরা অল্প কিছু পার্সেন্ট সেটা কেটে নেয় বাজার কৃতপক্ষ, কারণ তারা এই সম্পূর্ণ বাজারটাই ম্যানেজমেন্ট করছে। এজন্য এই বাজারের নিলাম বা ডাক শুরু হয় আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এখানে বিভিন্নভাবে উট নিলাম হয়, কখনো একটা উট নিলাম হয়, কখনো একের অধিক উট নিলাম হয়। এই উটগুলো মূলত অনেক বড় বড় উট এবং অনেক সুন্দর, কাছ থেকে দেখলে বোঝা যায়। এই উটগুলো নিলাম শুরু হয়েছে 200 দিনার করে পার পিস, 200 দিনার, তারপরে 210, 220, 230, এরকম করে 260 দিনার পর্যন্ত হয়েছিল। এই উটগুলো একটু বয়স্ক উট, হালকা পাতলা ডিফেক্ট আছে, কোনোটা দেখা যাচ্ছে একটু পাই ব্যথা পেয়েছে বা খোড়া এরকম। আমি কথা বলছিলাম, বলছিল যদি নাও তাহলে একটা নিতে পারো, তো আমি একটা উট নিয়ে কি করব, এই জন্য আসলে নেওয়া হয়নি। তবে একত্রিতভাবে যদি 4-5 জন মিলে কেনা হয় তাহলে কেনা যায়। এখানে যে কেউ যে কিনতে পারবে, কোনো নির্দিষ্ট যে লাইসেন্স লাগবে বা কুয়েতি হওয়া লাগবে এরকম কোনো বিষয় না। এখান থেকে কিনে একটা গাড়ি ভাড়া করতে হবে, হাফ লরি বা যেগুলো উট টানে সেই গাড়িগুলো ভাড়া করে যেখানে উট জবাই করে সেখানে নিয়ে যে জবাই করে মাংস নেওয়া যাবে। আপনি যদি প্রথমবারের মতন উট নিলামের এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে ঘরের ভিতরে উট রেখে উটের নিলাম বা ডাক শুরু হয় তার সামনে এবং পাশেই ক্রেতাদের বসার জন্য কিছু চেয়ার রাখা আছে। আজকে আসলে মূলত কাস্টমার অনেক কম বা ক্রেতা অনেক কম।
ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর শেয়ার করে আপনার বন্ধু ও প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য একটা ভিডিও, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।